আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম আব্দুল মুত্তালিবের কথা, তবে সময় পেলি পড়ে আসব। চলুন আমি আমার মূল বক্তৃতার দিকে একটু এগিয়ে যাই। আখেরি জামানার নবী, দয়ার নবী, সর্বপ্রথম যে জিহাদে অংশ নিয়েছিলেন ও জিহাদটির নাম হলো ফুজ্জারের যুদ্ধ। যুদ্ধে অংশ নিয়েছিলেন কিন্তু কারো উপরে তিনি আক্রমণ করেননি, কাউকে তিনি আঘাত আনেননি, কারো তিনি মারেননি, কারো তিনি রক্ত ঝরাননি, কেবলমাত্র তীর তলোয়ার বল্লম সৈন্যদের হাতে তুলে তুলে দিয়েছিলেন। সোনার নবীর সম্মুখে, দয়ার নবীর সম্মুখে মক্কার অগণিত মানুষদের রক্তক্ষরণ দেখে, বহু মানুষের জীবন হানি দেখে হযরত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বয়স তখন বড় অল্প, বাল্যকাল আমার নবী, আমার নবীর মনটা কেঁদে উঠল, আমার নবীর মনটা কেঁপে উঠেছিল। তাই তো বিশ্ব নবী এই জিহাদের ময়দান থেকে ফিরে এসে চাচার সঙ্গে আলোচনা করে একটি সংগঠন করেছিলেন, একটি ক্লাব বানিয়েছিলেন, ওই ক্লাবটির নাম হলো হিলফুল ফজল সেবা সমিতি। তবে এই সেবা সমিতির কাজ ছিল অসহায় মানুষের সাহায্য করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, গরিব দুস্থদের অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, যাদের খাওয়া দাওয়া হচ্ছে না তাদের খাদ্যের সংস্থান করে দেওয়া, এমন বহু জনহতিকর কাজ এই সংগঠনের, এই সংগঠনের কর্মতৎপরতা ছিল, এই সংগঠনের কর্মকাণ্ডের ভিতরে ছিল। আমার ভাইজানেরা, ভুল আমাকে নেবেন না, দয়ার নবী এই সংগঠনের মাধ্যমে মক্কার বুকে নারীর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, ও দুনিয়ার পুরুষেরা, বেটা ছেলেগুলোকে তোমরা বড় আদর যত্ন করো, পুরুষ সন্তান দিগকে বড় আদর যত্ন করো, কিন্তু নারীদেরকে তোমরা জীবন্ত কবর দাও। শোনো শোনো, নারীর কি এমন অন্যায় রয়েছে, আল্লাহ তো তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে বাঁচার জন্য। আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমি জিনার ইনসান দিগকে আমার ইবাদত বন্দিগি করার জন্য পাঠিয়েছি। আল্লাহ পাক তার ইবাদত বন্দিগি করার জন্য যেমন পুরুষ দিগকে পাঠিয়েছেন, ইবাদত বন্দিগি করার জন্য তো নারীদেরকেও পাঠিয়েছেন। তবে তোমরা পুরুষদেরকে বাঁচিয়ে রাখছো আর নারীদেরকে তোমরা সমূলে হত্যা করছো। না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা পছন্দ করি না। একজন পুরুষেরও যেমন বেঁচে থাকার অধিকার রয়েছে, একজন নারীরও বেঁচে থাকার অধিকার রয়েছে। তাই তো দয়ার নবীর উপরে আল্লাহ তাআলা নবুয়াতের দায়িত্ব অর্পণ করার পরে আমার নবী দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, যার একটা কন্যা তার একটা জান্নাত, যার দুটো কন্যা তারও দুটি জান্নাত, যার তিনটি কন্যা সে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে থাকবে। একটু মহব্বত করে বলা যাবে কি সুবহানাল্লাহ। ঘোষণা করেছেন, লম্বা হাদিস অত দূর যাব না, শুধু একটা কথা মাথায় রাখো। নবী বর্ণনা করেছেন, হযরত নবী মুসা একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনি যখন সব থেকে খুশি হন তখন কি করেন? আমার আল্লাহ বলেন, এ আমার নবী মুসা রে, আমি আল্লাহ যখন সব থেকে খুশি হই পৃথিবীর বুকে কন্যা সন্তান দান করি। হযরত নবী মুসা আবারও জিজ্ঞাসা করলেন, আল্লাহ থেকেও যখন আরো বেশি খুশি হন তখন কি করেন? আমার আল্লাহ বললেন, এই আমার নবী মুসা রে, আমি আল্লাহ যদি কারো সংসারে ডেভেলপ করার চিন্তা ভাবনা করি, কারো সংসারে উন্নতি দেব এ চিন্তা ভাবনা করি, তবে আমি আল্লাহ তাআলা ও সংসারে একটা কন্যা সন্তান দান করি। একটু মহব্বত করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব আবারও বললেন, হযরত নবী মুসা আবারও দাবি করলেন, আল্লাহ এর থেকে যখন আপনি আরো খুশি হন তখন কি করেন? আমার আল্লাহ বলে, নাই আমার নবী মুসা রে, আমি আল্লাহ এর থেকে যখন আরো খুশি হই তখন আমি মহান রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর বুকে বৃষ্টি বর্ষণ করি। একটু মহব্বত করে বলা যাবে কি সুবহানাল্লাহ। ঘোষণার মানে প্রিয় নবী শুধু নারীর অধিকার ফিরিয়ে দেননি, বরং নারীর সম্মান, নারীর ইজ্জত ফিরিয়ে দেওয়ার জন্যে শুধু
মুখে আওয়াজ তিনি তোলেননি, বরং 40 বছরের বয়স্ক বিধবা রমণী আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছিলেন 25 বছরের টগবগে যুবক। সর্বপ্রথম বিবাহ করে দুনিয়ার মানুষকে সতর্ক বার্তা দিলেন, ওরে জগৎবাসী তোমরা বিধবাকে দেখে যেন খবরদার ঠোঁট বিছড়িও না, বিধবাকে দেখে যেন খবরদার নাক ছিটকিও না, বিধবাকে দেখে যেন বিরূপ মন্তব্য করো না, কারণ আমি রাসূলুল্লাহ আমার বিবিগুলো তো কেউ বা বিধবা কেউ বা তালাক প্রাপ্ত। তাই রসুলের বিবিদের তালিকা যদি আপনি দেখেন, শুধু কেবলমাত্র আম্মা জান আয়েশা ব্যতীত বাকি প্রত্যেকটি বিবি আমার নবীর ছিলেন, হয় তালাক প্রাপ্ত নতবা বিধবা। ও ভাই জান আমার এ জামানার নেতাদের মতো শুধু মুখে আওয়াজ তোলা নন, বরং দয়ার নবী কাজে পরিণত করে বিধবার সম্মান তিনি ফিরিয়ে দিয়েছিলেন। একটু মহব্বত করে বলা যাবে কি সুবহানাল্লাহ। ভাই রসুল যে সংগঠন করেছিলেন ওই সংগঠনটির নাম কি বলেছি? হিলফুল ফুজুল। জি, একদল মানুষ বলে আচ্ছা তোমরা এত সংগঠন সংগঠন করে পাগল হও কেন? একদল মানুষ বলে অত সংগঠন সংগঠন করো কেন? আমার প্রশ্ন তাদের কাছে একটু ঘুরিয়ে যদি আমি তার বলি, নবী তার যুবক অবস্থাতে সংগঠন করেছিল কেন? কাজকাম তার ছিল না নাকি? জি, সংগঠনের মাধ্যমে অনেক সেবামূলক কাজ করা হয় দেখবেন। তবে আমার দেশের একদল সংগঠন আছে, সেবা মানে মানুষের ঘুম কি করে কেড়ে নিতে হয় এর অবস্থা আছে না নেই বলেন? আছে। রাসূলের সংগঠনের কাজ ছিল অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আর এ যুগের একদল যুবক ছেলে ক্লাব বা সংগঠন করে, এদের সংগঠনের কাজ হলো অসহায় মানুষের ঘুম কেড়ে লওয়া। যদি বলেন কেরকম ভাই, আমাদের ওইদিকে অধিকাংশ ক্লাবগুলোর আশপাশে বা ক্লাবের দেয়ালে একটা করে বোর্ড লটকানো থাকে, টাঙানো থাকে, যে এলাকার কোনো জমি বেচা কেনা করতে গেলে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে। তার মানে ধরেন একজন গরিব মানুষ তার মেয়েটার বিবাহ দেবে, খুব চিন্তায় পড়ে গেছে, দিনখানো ঠিকঠাক হয়ে গেছে, খুব চিন্তা করতে চাল্লাহ একটা কন্যা সন্তান পরের হাতে তুলে দিতে গেলে যতই কিছু লেখ না লেখ একটা তো খরচা রয়েছে, তা এখন যাই যত যাই হোক বর্তমান যা বাজার দর লাখ দেড়েকের নিচে আর কোনো খবর হবে না। জি, তাই এরকম একটা চিন্তাভাবনা করতে করতে টাকার তো কোনো সংস্থান হচ্ছে না, তা চিন্তা করিলে সেই উত্তর মাঠের 5 কাঠা জমি যদি বিক্রি করতে হয় করব, 5 কাঠা জমি বিক্রি করবে, খরিদ্দারও ঠিক হয়ে গেছে, 1,35,000 টাকা দাম হয়েছে, ক্লাবের ছেলেপিলেরা সংবাদ পেয়েছে, আস্তে আস্তে রাতের বেলা চাচার কাছে গেছে, চাচা হ্যাঁ বলো কি বাবা, তুমি নাকি উত্তর মাঠের ওই 5 কাঠা জমিটা বিক্রি করবে? তা বলতে হ্যাঁ, তা তুমি জানো না জমি বেচে কেনা করতে গেলে ক্লাবের ছেলেপিলের কাছে দেয়া করতে হয়? বাবা টেনশনের মধ্যে ছিলুম তো আর ওসব মনে নিয়ে, আর তার সময় সব থেকে বড় কথা আমার জমি আমি বিক্রি করবো, তা আবার তোদের সাথে দেখা করবো কেন? চাচা খুব যেন মেজাজটা গরম গরম পানা মনে হচ্ছে, তোমার যদি শক্তি থাকে ওই জমি বিক্রি করুকুনি, আর শক্তি থাকে জেলবার ছেলেবানি ওখানটিকে দখল করতে আসে দেখ পান, একটা ক্লাবের 150 সদস্য যদি ওই জমি থেকে দাঁড়ায় ভাই কেউ আর ওখানে যাবে বলে মনে হয়? এই ভয়তে চাচারে শেষে বলিয়ে দিলে, চাচা শোনো 1,35,000 টাকা জমি বেচা কেনা হচ্ছে, 15,000 আমাদের আর বাকি 1,20,000 তোমার। চাচার 1,50,000 খরচা মেয়ের বিয়েতে, 1,35,000 বেচা কেনা করতেছে, 15,000 টাকা তাই কোথার থেকে জোগাড় করবে ওই চিন্তায় মাথা খারাপ, আবার 15,000 এরা থাবা মেরেছে মানে 30,000 টাকা মোটামুটি আউট হয়ে গেছে। এবারে ভাই বলেন এই অসহায় মানুষটা রাতের বেলা কি খুব নাক দেখে ঘুমোবে না? আর ঘুম কেড়ে লেছে। আমার দেশের একদল যুবক ছেলে ক্লাব করে, তবে এরা ক্লাবের মাধ্যমে দেশের জনগণের বিরাট সেবা করে। কি সেবা করে? বছরে একবার একটু ফুটবল খেলা দেবে, তাই না? জি, রাস্তার উপরে দেরিকে গাড়ি ধরে ধরে চাঁদা লেবে, চাঁদা দোবা না এই সাইড কর, যতক্ষণ চাঁদা দিবি না ততক্ষণ তো ছাড়া ছাড়ি ছিনছি। আবার দুটো একটা ছেলেরে দেখেছি লাঠি টাঠি দিয়ে দেড়কে থাকে। জি, এই 5-7 দিন আগে সম্ভবত আমার গোলাবাড়ি থেকে ওই ভিতরের লাইনে, অথবা হ্যাঁ গোলাবাড়ি থেকে ভিতরের ওই লাইনে নদিয়াতে যেতে গিয়ে এমন ভাই একদম রাস্তার উপরে ধরেছে, বলতেছে আমরা
ফুটবল খেলা দেবো, 50 টাকা চাঁদা দাও। আমি তো তুই তো চিনতে পারিস না আমি কেটা। তো পাশ থেকে একজন বলতেছে, সেই হাসিবুর মোল সাহেব ছেড়ে দে, তা যা সামনে তো সব বাচ্চা কাছে এন্ডু গেন্ডু, ওরা কি আর অত বোঝে হাসিবুর মোল সাহেব। তারা বলতে, হুজুর এই 20 টাকা দাও আমরা ফুটবল খেলা দেবো। আমি বলতে কইছি, 20 টাকার জায়গায় 50 টাকা দিচ্ছি, তোরা চা খেয়ে আয়, তোরা গিয়ে লজেন খেয়ে আয়, পেটে খাবি, 100 টাকা চা আমি দিচ্ছি। ফুটবল খেলার জন্য যদি বলিস 1 টাকা দিতি তাও দিতে পারবো না। ওরা জানে একটু খুব রাগ রাগ পানা হুজুরির কাছে, চেয়েছি 20 টাকা তাও দেবে না। এ কেরাম মোল সাহেব, কি কিপটে মোল সাহেব, মোল সাহেব কি খুব কিপটে, তাই না? জি, আমি ওরে বললাম, ভাই বিশ্বাস কর, তুই যদি একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান দিতিস 500 টাকা দিতি, জি, কিন্তু ফুটবল খেলার জন্য 4 আনা পয়সা দেবো না, তো যা খুশি আস করিলে। ওরা যখন দেখতেছে লাইন কিছু করা যাবে না, তখন বলতেছে, তা আপনি যান দেবেন না যখন, আর কি হবে যান। আচ্ছা ভাই, যে টাকা খরচা করে ফুটবল খেলা দেয়, ওই টাকাটা খরচা করে যদি এলাকার 5টা গরিব মানুষের সন্তানদের 2টো বই খাতা পত্র কিনে দিত, আচ্ছা স্কুল ছুটের সংখ্যা কমত না বাড়ত? বলেন বলেন, কমত না? সমাজ শিক্ষিত হতো না? হতো না। বহু মানুষ রয়েছে 150 টাকা তার রোজগার, 4টে ছেলে মেয়ে, ওদের খেতে দেবে কি আর লেখাপড়া শেখাবে কি? লেখাপড়া শেখাতে গেলে তার কম খরচা হয় না? জি, ওরে সোনার মানিকেরা, তুমি ক্লাব নির্মাণ করেছো, আমি তোমায় বাধা দেব না, তবে দেশের জনগণের ফুটবল খেলা দিয়ে সেবা করতে হবে না, ক্যারামবোর্ড খেলা দিয়ে সেবা করতে হবে না। দেখো ক্লাবের কোন গরিব মানুষ এসে একটা শীত বস্ত্র নেই, বিরাট লাইট মাইকিং করে 50,000 টাকা খরচা করে 50টা বস্ত্র দেবার দরকার নেই, বরং যে 50,000 টাকা খরচা করে তুমি লাইট মাইক করেছো, ওই 50,000 টাকাটা নিয়ে যদি বস্ত্র কিনে গ্রামের গরিব মানুষগুলোর হাতে তুলে দিতে, এই প্রচন্ড শীতের রাতে দিনে গায়ে তারা দিয়ে আরাম বোধ করতো, স্বস্তি বোধ করতো, যতবার তারা গায়ে পড়তো ততটা সময় ধরে আল্লাহ তালা তোমার নাম আমলে তনে কি লিখতে থাকতো। ও সোনার মানিকেরা, তোমার তোমার ওটা তো সাদকায়ে জারিয়া হয়ে যেত, যতটা সময় ওর গায়ে থাকতো, যত সময় ব্যবহার করতো ততটা সময় তো তোমার নামামলে ও সওয়াব লেখা হতো। আমার ভাইজানেরা, বক্তৃতা আমার ওদিকে নয়, তবে দাবি রইল আমার দেশের নওজোয়ান তরুণ যুবকদের, ফুটবল খেলা না দিয়ে সমাজের সেবামূলক কাজ করুন। ফুটবল খেলা দেওয়ার থেকে মাগরুতি গ্রামের কোন জায়গায় যেতে গিয়ে কোন জায়গার রাস্তাটা ভেঙে গেছে, ওখানে 10 ঝুড়ি মাটি দিতে হবে, 20 জন মিলে ও জায়গায় 10 ঝুড়ি মাটি দিয়ে রাস্তাটা বেঁধে দেন, গ্রামের লোক যখন যাবেন আর বলবেন আমাদের গ্রামের সবুজ সঙ্গে ছেলেরা সত্যি যৌবন, যুবক তরুণ ছেলেরা সমাজের জন্য গ্রামের জন্য পরিশ্রম করে, ওদের দোয়া করতে হবে না, এমনি মন থেকে দোয়া বার হয়ে যাবেন, তোর কপাল খুলে যাবে, তা করবে না, ওরা কিরাম বোর্ড খেলা দেবে। ও আমার ভাই জানেন, আমি আপনাদের মাঝে বর্ণনা করেছি, দিনের নবীর বয়স যখন 25, আল্লাহ পাকের হাবিব বিবাহ করেছিলেন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে, হযরত আম্মা জানের বয়স তখন ছিল 40। ও বাবাজি ভাই জানেরা, কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, প্রিয় নবীর দরবারে যখন এই সংবাদটা পৌঁছে দেওয়া হয়েছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার মনিবা খাদিজা আপনার বিবাহ করতে চায়, তোমার কি এই বিবাহে সম্মত আছো, তুমি কি এই বিবাহে রাজি আছো? নবী বলেছিলেন, আমার নিকট বিবাহের পয়গম না দিয়ে আমার চাচা দুনিয়ায় বেঁচে রয়েছে, আমার গার্জেন আমার ওলি বেঁচে রয়েছে, আমার ওলির কাছে যাও, আমার ওলি যেটা বলবে সেটাই মেনে নেব, আমার ওলি যদি বলে এই বিবাহ হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু সম্মতি দেব, আর আমার ওলি আমার গার্জেন আমার চাচা চাচি যদি বলে বিবাহ হবে না, আমি রসূলুল্লাহ এই বিবাহ করব না, একটু মহব্বত করে বলা যাবে কি? সুবহানাল্লাহ।
আমি প্রথমে বলেছি আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বান্দা তোমাদের জন্য রয়েছে আমার রসূলের মাঝে উত্তম আদর্শ। ও বাবাজি ভাই জানেরা, নবীর আদর্শটা যদি উত্তম আদর্শ হয় আর রসূলের আদর্শে যখন আমাদের আদর্শিত হতে হবে, তবে আমার নবী বিবাহের আগে খোঁজ নিয়েছিলেন অলির, আমার নিকট নয় আমার অলির কাছে যাও, আমি মুসলমানের বাচ্চা বলে যখন দাবি করব আমারও তো করণীয় কর্তব্য রয়েছে, আমার বাপ আর মা আমার গার্জেনেরা যেটা বলবে আমিও সেটা মেনে নেব। এই তো নাকি ভাই, তাই মনে হয় নাকি ভাই বলেন? কিন্তু আমার দেশের একদল যুবক আর যুবতী রয়েছে, এরা তিনতলা ছাদ থেকে যদি লাফ মারতে হয় মারবে, লম্বা পাঁচিল যদি ডিঙুতি হয় ডিঙবে, ইসামতি নদী যদি সাঁতার দিতে হয় দেবে, ওপারে গিয়ে বলবে তুমি আমার আর আমি তোমার, তোমার বাপ তো মানবে না, কি হবে? বলে না মানুক গে যা, ওই ভাঁটায় গিয়ে কাজ করে খাবো, তবে তোমার চাই বাপ মা গোল্লায় যাক। ওরে সোনার মানিকেরা, জীবনে শান্তি পাবি না, জীবনে তোর সংসারে উন্নতি হবে না, তোর মনে জীবনে কোনো দিনের জন্য তৃপ্তি থাকবে না, মা বাপের মনে ব্যথা দিয়ে মা বাপের মনে কষ্ট দিয়ে তুমি আমার আর আমি তোমার করে তুমি যখন বেরিয়ে যাবে, মা বাপের চোখের পানি তুমি যখন ঝরাবে, মা বাপ যদি একবার মনের কোন থেকে তোর জন্য একটা বদ্দুয়া করে থাকে। ওরে নজওয়ান তরুণ যুবকেরা, দুনিয়ার যত বড় বড় হাইবিট মার্কা হুজুর রয়েছে, যত বড় বড় দরবারের হুজুর রয়েছে, তাদের কাছে গিয়ে যদি তুমি কপাল ঠোকো, এরপরেও তোমার জন্য ওদের দোয়াটা খোদার দরবারে গ্রহণ হবে না, কারণ তোমার বাপ আর মায়ের দোয়াটা 100% সিওরিটি, ওটা তো কবুল হবেই হবে, মাপ ছাড় কাউকে দেওয়া হবে না, মাপ তুমি পাবে না। বাপ মা যদি তোমার জন্য বদদুয়া করে, বাপ মা যদি তোমার জন্য নেক দোয়া করে, সদুয়া করে, ও দোয়াটা সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, মাঝখানে কোনো রাহাবাল লাগবে না, মাঝখানে কোনো মাধ্যম লাগবে না, আল্লাহ দরবারে পৌঁছানোর জন্য কারুর প্রয়োজন হবে না। কিন্তু দুনিয়ার কোনো পীর আর পীরজাদা, দুনিয়ার কোনো আলেম আর হাফেজেরা, দুনিয়ার কোন কারি মাওলানা মুফতি আর সাহেব জাদাদেরকে যদি একদিকে দাঁড় করে দেন, ওরা যদি চোখের পানির পরিবর্তে চোখ দিয়ে রক্ত ঝরিয়ে ফেলে, এরপরে ওদের দোয়াটা কবুল হতেও পারে নাও পারে, 50-50। কিন্তু বাপ্পা যদি সন্তানের জন্য দোয়া চায়, ও দোয়া খোদার দরবারে কবুল হবেই হবে, একটু মহব্বত করে বলা যাবে কি সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন বাপের বলিনি যে আব্বা আমার জন্য একটু দোয়া করো, জীবনে কোনোদিন মার বলিনি আমার জন্য একটু দোয়া করো, অথবা শাওরির বলতেছে আম্মাজি আমার জন্য দোয়া করো, শ্বশুরির বলতেছে আব্বাজি আমার জন্য দোয়া করো। ও ভাই, আপনি ওখানে দোয়া চেয়েছেন আমার কোনো দুঃখ নেই, দোয়া চাওয়ার জায়গা পৃথিবীতে বহু জায়গায় রয়েছে, চান কোনো দুঃখ নেই, তবে শ্বশুর আর শাশুড়ির কাছে দোয়া চাওয়ার আগে তো বাপ মার কাছে একটু চাওয়ার দরকার ছিল। ও যদি বলি তো একদল যুবক রেজ বলতে হুজুর তোমরা তো তোমাদের জুতি বলে যাও, বাপ মার কাছে দোয়া চাওয়া যায় লজ্জা লাগে না? মানে কেন তোমরা নাকে খুব লজ্জা? অগোসনার মানে ভুল আমাকে নেবেন না, দুনিয়ার জমিনে যদি আপনি সত্যিকারে সুখী হতে চান, মন যদি শান্তিতে ভরপুর করে রেখে দিতে চান, তবে মায়ের কদম ধরুন, বাপের কদম ধরো, গোটা দুনিয়াটা তোমার কদম ধরে নাচানাচি করবে। যদি তুমি দোয়া নিতে পারো, ও দোয়া খোদার দরবারে কবুল হয়ে যাবে, দুনিয়ার যত তোমার চরম শত্রু রয়েছে ওরাও তোমার বন্ধুতে পরিণত হবে। ও সোনার মানিকের জন্য আমি সব জায়গাতে কম বেশি বলি, বাপ্মাকে কেউ মনে কষ্ট দিও না, ব্যথা দিও না, কারণ বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেছেন রাসূলকে
একদল সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতা আমাদের জন্য কেমন? আমার নবী বললেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা হলো আমাদের জন্য জান্নাত, পিতা মাতা হলো আমাদের জন্য দোজখ। পিতা মাতার যদি তুমি আদর যত্ন করতে পারো, পোশাক আশাক যদি সময় মতো দিতে পারো, এক কথায় তার যেটা চাহিদা যদি পূরণ করতে পারো, শরিয়াত বিরোধী কোন আদেশ আপনার মানতে হবে না। শরিয়াতের গণ মাপকাঠির ভিতরে থেকে যদি বাপ মার আদেশগুলো আপনি মেনে মেনে চলতে পারেন, তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য বাপ মাকে জান্নাত বানিয়ে দেবে। অন্যথায় বাপ মারে আপনি খেতে দেবেন না, পড়তে দেবেন না, বাপ মার উপরে চোখ পাকাবেন, বাপ মাকে ঘর থেকে নামিয়ে দেবেন, বাপ মারে কটু কথা বলবেন। ও গো সোনার মানিক, তুমি জেনে রেখে দাও, এ কথাটা আমার কথা নয়, দয়ার নবীরই কথা, ওই বাপ মা হয়ে যাবে তোমার জন্য দোষক, কারণ ওই বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আল্লাহ পাকের কঠিন দোষক ছাড়া তোমার সামনে আর কিছুই দেখতে পাবে না। যতই দুনিয়ার হাইব্রিড মার্কা হুজুরের দরবারে প্যাকেট ভর্তি করে করে ফলমূল নিয়ে যাও না কেন, খোদার দরবারে সেদিন তুমি ছাড় পাবা না। যুবক বন্ধুদের, যুবতী বন্ধুদের বলতেছি, একটু ভাই বাপ মার খেদমত কর, জীবনে বড় হতে পারবি, জীবনে তোর সংসারে দেখবি অভাব অনটন কোনোদিন আসবে না। হয়তো মনে মনে হচ্ছে, হুজুর কি কিরাম জুতির কথা, আমার 150 টাকা রোজগার, দুজনা যদি খাই 50 টাকা খরচা হবে, কিন্তু বাপ আর মা আর দুজনার যদি লেই তাহলে তো আমার 150 টাকাই খরচা হয়ে যাবে, তা আমার উন্নতি হবে কি করে? হয় কি না হয়, শুধু খেপকে দেখ, দেখ একবার, একবার বাপ মার খেতি দিতে দেখ, তবে মন ভরে দিবি, একবারের যেন উই ঝুঁই করবি, বাপ মার খুশি মনে খেতি দিবি, দিবি চারানার বলি লিবি আটানার, ও তো সংসারে উন্নতি কি আর বলবো, ঘন ঘন বাস পড়বে, কি বলেছি, বাস পড়বে, বাস ও বাজের শব্দ হবে না। ওগো সোনার মানি ঘোলামাকে নেবেন না, আমার বক্তৃতা এদিকে নয়, চলুন সামনের দিকে। আমি আপনাদেরকে বলছিলাম, দয়ার নবী সর্বপ্রথম যে জিহাদে দাঁড়িয়েছিলেন, ও জিহাদটির নাম হলো ফুজ্জারের যুদ্ধ। এই ফুজ্জারের যুদ্ধে দয়ার নবী দাঁড়িয়েছিলেন ঠিকই, কারোর উপরে তিনি আঘাত করেননি, আক্রমণ করেননি, নবী ফিরে এসে মানব সেবার ব্রত নিয়েছিলেন, তাই তো তিনি গড়ে তুলেছিলেন হিলফুল ফুজুল নামীয় সেবা সমিতি। ফুজুল নামীয় সেবা সমিতি গোটা মক্কায় সাদরে গ্রহণ করেছিল মক্কার মানুষ, এর কর্ম তৎপরতা, এর কর্মকাণ্ড দেখে মক্কার মানুষেরা অবাক হয়ে গিয়েছিল। আমার সোনার মানিকেরা, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না, বক্তৃতা আমার এদিকে নয়, চলুন আর একটু সামনের দিকে চলো। আখিরি জামানার নবী, দয়ার নবী, মায়ার নবী, জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেমন দয়ার সাগর করে পাঠিয়েছিলেন, গভীরভাবে উপলব্ধি করুন। ও আমার ভাই জানেরা, আল্লাহ পাকের হাবিবের উপরে প্রায় সময় আবু জেহেল টর্চিং করত, অধিকাংশ সময় আবু জেহেল মারত, গাল মন্দ করত, ছোট বড় কথা বলতো। কখনো আমার নবীর জন্য গড্ডা খুঁড়েছে তাতে ফেলবে বলে, আল্লাহর কি কুদরতিকারী সীমা, আমার নবীর পরিবর্তে আবু জেহেল নিজেই পড়েছে। আল্লাহ তাআলা রাসূলের মনে এত দয়া, এত মায়া, এত মমতা দিয়েছে, কেউ যখন আবু জেহেল রে ও গড্ডা থেকে তুলতে পারছিল না, দয়ার নবী তার সোনার হাতটা বাড়িয়ে দিয়ে, দয়ার হাতটা বাড়িয়ে দিয়ে আবু জেহেলের মতো চরম শত্রুটারেও বিপদের হাত থেকে রক্ষা করলেন। ও বাবাজি ভাই জানেরা, গভীরভাবে উপলব্ধি করুন, তবে আবু জেহেল পেরায় 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 আমার নবীর উপরে অত্যাচারের স্ট্রিমার রুলার চালাতো। একদিন জনৈক এক ব্যক্তি এসে দয়ার নবীর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আল্লাহর
নবী বললেন, ভাই আপনারে তো চিনতে পারলাম না, কিন্তু আপনার চোখের কোনায় কেন পানি, আপনি পুরুষ মানুষ হয়ে কেন কাঁদে, কেমন দুঃখ আপনাই গ্রেফতার করেছে, কেমন মুসিবতে আপনি পড়েছেন, জলদি করে বলুন। লোকটি বলতে লেগেছে, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই বাজারে আমি আমার দুটো গবাদি পশু বেচা কেনা করতে এসেছিলাম, কিন্তু আমার গবাদি পশুর যে দাম, আমি অত্যন্ত গরিব মানুষ, ভেবেছিলাম একটা কাজ করব বলে, কিন্তু বাজারে ঢোকার সাথে সাথে আবু জেহেলাম আর হাত থেকে ও দুটো রেকেড়ে নিয়ে খুব অল্প পয়সা দিয়ে আমার ছেড়ে দিয়েছে, আমি তো ও টাকা নিতে চাইছি না, কিন্তু আমার প্রাণে মারার হুমকি দিচ্ছে, বারবার বলছে যদি তুমি কারো সঙ্গে বলো প্রতিবাদ করো তোমায় মার্ডার করে দেব, হত্যা করে দেব। আমি তো খুব বিপদে পড়ে গিয়েছি, আমি যখন ফিরে যাব, আমি যখন ফিরে যাব তখন আমার অবস্থাটা কি হবে, ঠিক এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে যখন কয়েকজন মানুষকে জিজ্ঞাসা করলাম, ওরা তো আপনায় দেখিয়ে দিল, ওই ছেলেটার কাছে যাও, ওই ছেলেটার কাছে গেলে ও তোমার ন্যায্য পাওনা গন্ডা বুঝিয়ে দেবে, তার মানে আবু জেহেলের চালা চামুন্ডারা ঠাট্টা করে দয়ার নবীকে দেখিয়ে দিয়েছে, যে আবু জেহেল তো একজনের কাছ থেকে দুটো গবাদি পশু নিয়েছে, এবারে মোহাম্মদ যখন দয়ার সাগর হয়ে আবু জেহেলের সঙ্গে কথাবার্তা বলতে যাবে, মোহাম্মদের ছোট বড় কথা বলবে, মোহাম্মদকে মারবে, মোহাম্মদকে গালমন্দ করবে, আর ওরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দে নাচানাচি করবে, এজন্য দয়ার নবীকে লক্ষ্য করে দেখিয়ে দিয়েছে, দয়ার নবীর তার বাড়ি এসে সবে মাত্র বলেছে, প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ, ওই বিদেশি লোকটারে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার ওই গবাদি পশুগুলোর দাম কত দিলে ভালো হবে, আপনার ন্যায্য দামটা আপনি বলুন, পশুর মালিক তার ন্যায্য মূল্য একটা নির্ধারণ করেছে। দয়ার নবী বললেন, ভাই তুমি দাঁড়িয়ে যাও, চলো আমার সঙ্গে চলো, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদুর রাসূলুল্লাহ, ন্যায্য মূল্যেই তোমার গরু বেচা কেনা করে দেব। আবু জেহেলের নিকটে গিয়ে দয়ার নবী আবু জেহেলকে ডাক দিয়ে বললেন, আবু জেহেল, মানুষটারে কেন ঠকিয়েছিস বল বল, এর দুটো গবাদি পশু বড় অল্প পয়সায় কেন নিয়েছিস, ফাইনের জমূল্যটা বুঝে দে, নতুবা গরু নতুবা তোর গবাদি পশু ফেরত দিতে হবে। আবু জেহেল ভয় থরথর করে কাঁপতে কাঁপতে দয়ার নবীর হাতে ওই গবাদি পশু দুটো ফেরত দিয়ে দিলেন। একটু মহব্বত করে বলা যাবে কি সুবহানাল্লাহ, দয়ার নবী রাসূলুল্লাহ তার নিজের গাঁটির থেকে পয়সা দিয়ে গবাদি পশুর মালিককে বললেন, ভাই এটা নিয়ে বিদায় হন, আপনার তো পয়সার দরকার, গবাদি পশুর দরকার নয়। ও সোনার মালিক, আবু জেহেল নবীর উপরে অত্যাচার করে, আর ওই দুশ্মনের কাছে দাঁড়িয়েছেন নবী অসহায় মানুষের সহায় হওয়ার জন্য। একদিন দয়ার নবী কাবার চাতোয়ানে টুক 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 করে পায়চারি করে, হঠাৎ একজন মানুষ কাঁদতে কাঁদতে দয়ার নবীর দরবারে, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, মক্কার মানুষেরা তোমায় সাদিক বলে, মক্কার মানুষেরা তোমায় আলামিন উপাধি দিয়ে কোনা দিয়ে টপ 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 করে পানি পড়ছে, আল্লাহ পাকের হাবিব বলেন, ভাই চোখের পানি মুছে ফেলু, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন এসেছো আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। মানুষটি লোকটি আশ্বস্ত হলেন, চোখের পানি মুছে দিলেন। এরপরে আস্তে আস্তে দয়ার নবী আবু জেহেলের সন্ধানে বার হয়েছে, কিন্তু মক্কা চতুর্দিকে ঘুরে আবু জেহেলের পাওয়া গেল না। আস্তে আস্তে আবু জেহেলের ঘরে দরজার সামনে হাজির, আল্লাহ পাকের হাবিব আবু জেহেলের দরজাতে লক করেছে। আবু জেহেল ঘরে দরজা খুলে দিয়ে বলছে,
এই মোহাম্মদ আবার কেন তুই কলেমার দাওয়াত দিতে এসেছিস? বারবার তোরেও পর আমি জুলুম করি, বারবার তোকে আমি মারি, তোর উপরে অত্যাচারের স্টিমার রুলার চালাই, তোর কি লজ্জা শরম কিছুই নাই? আমার ঘরের সামনে কেন আবার কলেমার দাওয়াত দিতে এসেছিস? আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু জেহেলের চোখের দিকে ফিরে বললেন, আবু জেহেল এই দুষ্টুমটি আবু জেহেল মেজাজটা একটু নিম্নগামী কর, আমি তোর দরবারে আজ কলেমার দাওয়াত দিতে আসিনি, আমার সঙ্গে যে লোকটা রয়েছে এই লোকটা চিনিস কি তাই বল। আবু জেহেলের কম্পন শুরু হয়ে গেল দেহে, আবু জেহেল আমার নবীর কাঁধের দিকে ফিরেছে, থরথর থরথর করে কাঁপছে। আমার নবী বললেন, আবু জেহেল যতটা পয়সা যত টাকা এ লোক পায় এক্ষুনি ফেরত দে, নইলে তোর অবস্থা বলো খারাপ হয়ে যাবে। আবু জেহেল বলে, মোহাম্মদ একটুখানি সময় দাও, ঘরের ভিতরে যাব আর আসবো পয়সা দিয়ে দেব। আবু জেহেল ঘরের ভিতর থেকে ছুটে গিয়ে পয়সা এনে তার হাতে তুলে দিয়েছে। আর আমার নবী বললেন, আবু জেহেল দ্বিতীয় দিন যেন আর না শুনি এই ধরনের কথা। আবু জেহেল বলে, মোহাম্মদ আর কোনো দিন বলতে হবে না। দূরে দাঁড়িয়ে আবু জেহেলের সাঙ্গ পাঙ্গরা আনন্দ করছিল, এই বুঝে আমাদের নেতার বাড়িতে মোহাম্মদ গিয়েছে, তাকে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হতে হবে, তার ছোট বড় কথা শুনতে হবে। কিন্তু বড় অবাক বড় অবাক বড় অবাক, আমাদের নেতারে তো মেকুরের মতো মোহাম্মদ সাল্লামের সাথে ব্যবহার করতে দেখলাম, ভয়ে থরথর করতে করতে দয়ার নবী সামনে হাত দুটো জড়ো করেছে। আমার নবী বললেন, আবু জেহেল আজ আর কিছু বলবো না, অন্যদিন কথা হবে। রসুল বিদায় নিলেন, লোকটারে বললেন, ভাই তোমার যেটা পাও না সেটা বুঝে পেয়েছ কিনা? ও বলল, হ্যাঁ আমি বুঝে পেয়েছি। লোকটি বাড়িতে চলে গেল, আবু জেহেলের দলবল ছুটে যে আবু জেহেলের কাছে, আর আবু জেহেলের কাছে দৌড়ে গিয়ে বলছে, ও আমাদের নেতা আবু জাহাল, আমরা তো তোমার কাছে পাঠি, আমরা মোহাম্মদের কাছে লোকটারে পাঠিয়েছিলাম, ভেবেছিলাম যেমন ছোট বড় কথা বলে আপনি ভাগিয়ে দিয়েছে, মোহাম্মদকে ওইভাবে অপমান করে তাড়িয়ে দেবে, কিন্তু মোহাম্মদ আপনার সামনে যাবার পরে ভীত সন্ত্রস্ত হয়ে টাকা কেন ফেরত দিলে? আপনার কাছ থেকে এ আশা আমরা কামনা করিনি। আবু জেহেল বলে, আমার সাঙ্গ পাঙ্গুরা, আমার জায়গায় যে ব্যক্তি থাকতো সে ব্যক্তি থরথর করে কাঁপতে কাঁপতে মোহাম্মদের কাছে টাকা ফেরত দিত। আজ দীর্ঘদিন মোহাম্মদের চেহারা দেখেছি, কিন্তু আজ যখন আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিল ও চেহারা আমি মোহাম্মদের কোনো দিন দেখিনি। এ আমার সাঙ্গ পাঙ্গরা, আমি মোহাম্মদের কাঁধের দিকে তাকিয়ে দেখলাম বিরাট আকারের দুটো জঙ্গলি বাঘ বসে রয়েছে, হুঙ্কা ছাড়ছে আবার দিকে ফিরে আর বলছে, আবু জে দয়ান্নবীর সঙ্গে যদি আজ বিয়া দুবি করেছিস তবে আমি তোকে নাস্তা করব। ওই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মোহাম্মদের হাতে আমি ওই টাকা তুলে দিয়েছি। একটু মহব্বত করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও আমার ভাই জানেরা, ভুল আমাকে নেবেন না, বিয়াদুবি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবে। দয়ার নবী, মায়ার নবী, রহমতের আধার নবী জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার
নবী আমার এতটা দয়া সাগর ছিলেন, মায়া সাগর ছিলেন। মদিনার মসজিদুন নববীতে একদিন জনৈক ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরছেন। নবী সাহাবারা ছোট বড় বলতে যাবেন, আল্লাহ পাকের হাবিব নিষেধ করলেন, সাহাবারা ঠান্ডা হও ঠান্ডা হও, ওর প্রয়োজনীয় কাজটা সমাধা করতে দাও। প্রয়োজনীয় কাজ সমাধা হবার পরে দয়া নবী লোকটারে ডেকে বললেন, ভাই তুমি কি জানো না আমরা এখানে ইবাদত করি, তুমি কি জানো না এই জায়গাতে আমরা আল্লাহর উপাসনা করি, এই জায়গাতে আমরা নামাজ পড়ি, এই জায়গায় কোরআন তেলাওয়াত করি, এটা তো পেশা ফেরার জায়গা না, না 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 না, কোনোদিন তুমি এই জায়গায় পেশা ফিরবে না। ও ভাই যার, এটা আমার নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চরিত্র। একবার বুকে হাত দিয়ে বলবেন, আমি মুসলমান, আপনি মুসলমান, আমাদের মাঝে কেউ যদি একবার কোনো অন্যায় করে ফেলে, আর ওই অন্যায়ের প্রতিদান কি আমরা রসুলের মতো দিই না লাঠি খোঁজা শুরু করি? এখন যদি মাগরিবি মসজিদের ভিতরে গিয়ে যদি কেউ এরকম করে আর এই এতটা লোকের সামনে যদি পড়ে, ভাই ও দেহ আর আস্ত থাকে বলে মনে হয়? বলেন বলেন ভাই, বিশ্বাস করুন আ কর্তৃপক্ষ ভাই একটু সময় টেনে দিতেই বলতেছে, কিন্তু কোনো সুযোগ নেই। সেই ছটা থেকে আমার সময় ছিল আটটা পর্যন্ত, বলেন কথাটা শেষ করতে দেন আমার। ছটা থেকে সময় ছিল আটটা পর্যন্ত, সাড়ে আটটায় সময় রয়েছে, কেফায়েত কাটি, সেই কাটি আট থেকে ভিতরে, অটোমেটিক আটটা বারো, এই আঠারো মিনিটে আমি এখান থেকে কেফায়েত কাটি যেতে পারবো বলে মনে হয়? যেতে পারবো? একটা লাইন রয়েছে যাবার, সেটা ওই আল্লাহর মহান আউলিয়া বান্দারা এসে চাদর টাদর বিছিয়ে যায়, তা সে তো আমি তো পারবো না, আমার তো যাতে হবে ভাই গাড়ি দিয়ে নাই হেঁটে দৌড়িয়ে, যার কারণে বিশ্বাস করুন আমি বিদায় নিচ্ছি, কিছু যেন মনে করবেন না, আমার জন্য দোয়া রাখবেন। আর আপনারা কেউ উঠবেন না, মিনিট দশেকের ভিতরেই রজবালি সাহেব ঢুকছেন, রজবালি সাহেবের আটটা কুড়ি থেকে সময় দেওয়া রয়েছে। আমি এনাদের বারবার বলেছিলাম যে আটটায় আপনারা জমাত করুন। জি জি, তবে রজবালি সাহেব আসছেন এক্ষুনি। ভাই আমি আর পারবো না ভাই, দশ মিনিট কি দু মিনিট বললেও ভাই পারবো না, আমি বিদায় নিচ্ছি। ভাই তো আমার অত্যন্ত স্নেহপতি কাসেম, আবুল কাসেম, তিনি বলছেন আজানের আগে বক্তৃতা তো সবে শুরু করেছিল কিন্তু বলার মতন স্কোপ পাই নাই, তো সুযোগ যখন একটুখানি মিলে গেছে দশটা মিনিট কি পনেরো মিনিটের জন্য বলুক, আর আপনারা তার জন্য দোয়া রাখেন, আল্লাহ তাকে সমাজে প্রতিষ্ঠিত করুক, আল্লাহ তার জেহেন মেধা বৃদ্ধি করুক। তবে আপনাদের কাছে এতটুকু দাবি রাখছি, বিশ্বাস করেন আমি এরকম করি না, সময়ের এত অকাল হয়ে গেছে যার কারণে বিদায় নিতে বাধ্য হচ্ছি, দোয়া করবেন আমার জন্য, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আর নতুন নতুন ওয়াজ নসিহত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চেপে সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত, যাতে আরো নতুন নতুন ওয়াজ নসিহত গজল নির্মাণ করতে আমাদের সুবিধা হয়। এতক্ষণ আপনারা যে ওয়াজ নসিহতগুলি শ্রবণ করছিলেন তার শব্দ সংযোজনে এবং পরিবেশনায় মান্নার মাল্টিমিডিয়া অ্যান্ড রেকর্ডিং সেন্টার, জয়সুতলা বাজার, উত্তর চব্বিশ পরগনা। এখানে যে কোনো প্রকারের ইসলামিক অডিও ভিডিও রেকর্ডিং করা হয়। মোবাইল নাম্বার 8513885542। যে কোনো ইসলামিক অডিও ভিডিও রেকর্ডিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন।